শ্রেণীর আজকের ক্লাসে তাপের আমরা তৃতীয় দিনে যে পাঠদান করব সেটা হচ্ছে, আগের ক্লাসে আমরা তাপ, উষ্ণতা, লিন তাপ এবং ফারেনহাইট, সেলসিয়াস স্কেল ইত্যাদি বিভিন্ন তাপ সম্পর্কিত বিভিন্ন বিষয় আমরা জেনেছি। আজকে আমরা লিন তাপ এবং তাপের আমাদের ব্যবহারিক জীবনে কয়েকটি প্রয়োগ সম্পর্কে আমরা জানব। তোমরা সবাই জানো যে মাটির কলসিতে গরমকালে আমরা জল রাখি। এখন গরম পড়েছে, তোমাদের অনেকের বাড়িতেই ফ্রিজ নাও থাকতে পারে, সেই ফ্রিজের পরিবর্তে আমরা গরমকালে জলকে ঠান্ডা করার জন্য মাটির কলসিতে রাখি। মাটির কলসিতে জল রাখলে, কিছুক্ষণ রাখলে আমরা দেখতে পারি সেই জল কিন্তু বেশ ভালোই ঠান্ডা হয়। ঠান্ডা হয় কেন, এর প্রকৃত কারণ কী? এর কারণ মনে রাখতে হবে, মাটির কলসির গায়ে অত্যন্ত ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র আছে, সেই ছিদ্র দিয়ে জল চুয়ে চুয়ে বাইরে আসে। সে চুয়ে পড়া জল তার বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লিনতা কলসির গায়ে থেকে এবং তার চারিপাশে বায়ুমণ্ডল থেকে সংগ্রহ করে। ফলে কী হবে, কলসির গা এবং তার পারিপার্শ্বিক বায়ুমণ্ডল ঠান্ডা হয়ে যায় এবং ঠান্ডা হওয়ার কারণে তার সঙ্গে তার সংস্পর্শে থাকা জলও ঠান্ডা হয়ে ওঠে। এই কারণে মাটির কলসির জল ঠান্ডা হয়। আমরা দেখেছি এই গরমকালের সময় আমাদের বাড়ির ছোটরা যদি কেউ বাইরে থেকে বাইরে ঘুরে ঘেমে ঘরে ঢুকে, সঙ্গে সঙ্গে আমরা তাদের বলি যে এখনই ফ্যানটা ছেড়ো না, বা ফ্যান ছাড়লেও ভালো করে ঘাটা গামছা দিয়ে মুছে নাও, ঠিক আছে? তার কারণটা কি, সবাই জানে যে ঘাম বসে গেলে কী হয়ে যায়, না ঠান্ডা লেগে যায়। কেন ঠান্ডা লেগে যায়? আমাদের মনে রাখতে হবে আমাদের দেহের স্বাভাবিক উষ্ণতা কত, 98.4 ডিগ্রি ফারেনহাইট বা 37 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা কিন্তু সবসময় আমাদের বজায় রাখা দরকার। এর থেকে যদি বেশি তাপমাত্রা পৌঁছায় অর্থাৎ সেক্ষেত্রে আমাদের শরীর খারাপ হবে। আবার কম উষ্ণতায় যদি আমাদের বডি আমাদের দেহের তাপমাত্রায় রাখা হয় তাহলে কিন্তু আমাদের শরীরে ঠান্ডা গরমি লেগে জ্বর সর্দি কাশি হতে পারে। তার হাত থেকে বাঁচার জন্য আমরা কি বলি, না ঘামে ভেজা জামা কাপড় ছেড়ে গায়ের ঘামটা পুছে নেওয়ার জন্য বলা হয়। কেন এই ঘটনা ঘটে? তার ঘাম যা একটা জলীয় পদার্থ, জলীয় অংশ, তার মধ্যে অন্যান্য বিভিন্ন পদার্থ দ্রবীভূত অবস্থায় থাকে, শরীরে বিভিন্ন বর্জ্য পদার্থ এই আমাদের ঘর্মগ্রন্থির মাধ্যমে দেহ থেকে বাইরে বেরিয়ে আসে। এই ঘামের বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লিনতাপ কোথা থেকে সংগ্রহ করে, আমাদের দেহ থেকে সংগ্রহ করে। তাহলে বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লিনতাপ সংগ্রহ করার জন্য দেহের উষ্ণতা হঠাৎ করে কমে যায়। এই কমে যাওয়ার কারণেই আমাদের কী হয় না, ঠান্ডা লেগে যায়। এগুলো বিভিন্ন রকম আমরা ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে আমরা জানি। আমরা দেখেছি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলও আছে, আবার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কী আছে, না বরফও আছে। কিন্তু বরফকে টাচ করলে বেশি ঠান্ডা বোধ হয়। কেন বোধ হয়, আমাদের মনে রাখতে হবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমরা অলরেডি জেনেছো যে বরফের গলনের লিনতাপ কত, না 80 ক্যালোরি পার গ্রাম অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 গ্রাম বরফকে 1 গ্রাম জলে রূপান্তরিত করতে গেলে 80 ক্যালোরি তাপ লাগে। অতএব বলতে পারি যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 গ্রাম জল অপেক্ষা 1 গ্রাম বরফে প্রায় 80 ক্যালোরি তাপ বেশি আছে। সেই কারণে একটু ভুল বললাম, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 গ্রাম জলে 1 গ্রাম বরফ অপেক্ষা 80 ক্যালোরি তাপ বেশি আছে। সেই জন্য জলকে একটু যেন মনে হয় যেন বেশি উষ্ণতা, বেশি ইয়ে মনে হয়, কম ঠান্ডা মনে হয়, আর জল বরফকে কী মনে হয় না, বেশি ঠান্ডা মনে হয়। তার একই কারণ, যেহেতু বরফের মধ্যে প্রতি গ্রামে 80 ক্যালোরি করে কম তাপ থাকার জন্য। একই রকমভাবে আরেকটা প্রশ্ন আসতে পারে, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমরা জলও জানো, আবার 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্টিমও জানো। তাহলে স্টিমে যদি আমরা হাতের মধ্যে যদি স্টিম লাগে অর্থাৎ জলীয় বাষ্প লাগে 100 ডিগ্রি সেলসিয়াস, তাহলে বেশি পড়ে যায় জল অপেক্ষা, ওই উষ্ণতায় জল অপেক্ষা। কেন এই ঘটনাটা ঘটে, আমাদের মনে রাখতে হবে যে জলের বাষ্পীভবনের লিনতাপ কত, না 537 ক্যালোরি পার গ্রাম অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 গ্রাম বিশুদ্ধ জলকে ওই উষ্ণতায় 1 গ্রাম বিশুদ্ধ বাষ্পে রূপান্তরিত করতে গেলে 537 ক্যালোরি তাপের প্রয়োজন হয়। অতএব 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 গ্রাম জলের থেকে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম বাষ্পে 537 ক্যালোরি বেশি তাপ আছে। সেই জন্য জলকে আমরা কী মনে হবে যে বেশি কম গরম মনে হবে, আর বাষ্পকে কী মনে হয় বেশি গরম মনে হবে। সেই কারণে বাষ্প যদি হাতে লাগে আমাদের কী মনে হয় না, হাতটা বেশি পড়ে যাবে বা খুব বেশি সেখানে ক্ষতিগ্রস্ত হবে সে বা জল থেকে যদি বাষ্পটা লাগে। এই কারণে আমরা বলে থাকি যে এগুলো আমরা বিভিন্ন রকম ব্যবহারিক প্রয়োগ আমরা জানতে পারলাম। এরপরে আমরা দেখতে পেয়েছি যে জীবের শারীরবৃত্তিক ক্রিয়া তাপের ভূমিকা,
সম্রাজ্যের দেখেছি বিভিন্ন যে এলাকায় আমরা বসবাস করি সেই বিভিন্ন এলাকার উপর ভিত্তি করে আমরা বিভিন্ন রকম পোশাক আমরা ধারণ করে থাকি, বা পশুরাও তাদের দেহের মধ্যে আমরা দেখতে পেয়েছি যে কোনো পশুর গায়ে অনেক লোম আছে, যারা প্রধানত শীত প্রধান দেশে থাকে, আবার যারা গ্রীষ্মপ্রধান দেশে আছে তাদের দেহে লোম নেই বা লোম থাকলেও অপেক্ষাকৃত কম আছে। কেন এই ঘটনাটা ঘটে? যেমন আমরা কি বলি পোলার বিয়ার, তাদের গোটা দেহটা সাদা লোমে কি দেখা যাচ্ছে, মানে সাদা লোমে সম্পূর্ণ ঢাকা, বড় বড় লোমে। তার একটা কারণ কি, লোমের মধ্যে কি থাকে, বায়ু ওর মধ্যে মানে আটকে থাকে। বায়ু আটকে থাকার জন্য আমরা কি জানি, বায়ু হচ্ছে তাপের খুব পরিবাহী, অর্থাৎ দেহের তাপকে বাইরে আসতে দেয় না আর বাইরের ঠান্ডা বাতাসকে দেহের ভিতরে প্রবেশ করতে দেয় না, ফলে দেহের উষ্ণতা ঠিক থাকে। আবার গ্রীষ্মপ্রধান দেশে যেহেতু কুকুর বলো অন্যান্য বিভিন্ন পশুদের লোম পালক ইত্যাদি অত্যন্ত কম থাকে, তার কারণটাই হচ্ছে এখানে অত্যন্ত গরম, বেশি বড় লোম থাকলে বেশি তাদের দেহে গরম হতো, তাই গ্রীষ্মপ্রধান দেশে পশুদের গায়ে লোম কম থাকে, আর শীতপ্রধান দেশে গায়েদের ক্ষেত্রে আমরা দেখেছি অনেক লোমের পরিমাণ বেশি থাকে। এইগুলো সম্পর্কে আমরা জানি। ইত্যাদি গাছের পাতার ক্ষেত্রেও দেখতে পাওয়া যায়, বাবলা আমরুল শুশুনি রাতাচূড়ার মতো কিছু গাছ পাতা দিনের বেলায় একটি নির্দিষ্ট উষ্ণতা খুলে যায়, আবার রাতে গেলে মরে যায়। তাহলে উষ্ণতার প্রভাব আমাদের অনেক ক্ষেত্রেই আছে। যেমন আমরা দেখেছি শীতপ্রধান শীতকালে আমরা ব্যাঙেরা ঘুমাতে চলে যায়, ব্যাঙেদের ঘুরতে দেখা যায় না, আমরা শীত ঘুম বলে থাকি, অর্থাৎ তারা ওই দেহটা তাদের চামড়া হ্যাঁ যাতে তাদের অত্যন্ত ঠান্ডা লাগে, ন্যাকেড স্কিন, ওদের দেহের মধ্যে কোনো লোম নেই, সেই জন্য ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য গর্তের মধ্যে, অর্থাৎ যেখানে অপেক্ষাকৃত কম উষ্ণ মানে কম শীত জায়গা বা কম বেশ গরম অনুভূত হবে সেই রকম জায়গায় তারা কেউ বসবাস করে। এইভাবে বিভিন্নভাবে আমরা দেখতে পেয়েছি পশুরা তাপের প্রভাবের হাত থেকে বাঁচার জন্য বা তাপ পাওয়ার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে থাকে। গরম বালিতে যেমন গিরগিটি সাপের মতো ঠান্ডা রক্তের প্রাণীরা রোধ হয়, তার একটাই কারণ দেহকে উষ্ণ রাখার জন্য, দেহের তাপমাত্রাকে বজায় রাখার জন্য, ইত্যাদি করে আমরা এই বিষয়গুলো জানলাম। মোটের উপর আমরা তাপ সম্পর্কে এই আলোচনা করলাম, পরের ক্লাসে আমরা আলো নিয়ে আলোচনা করবো।